হ্যালো বন্ধুরা আমাদের এস ডি টিভি চ্যানেলে আপনাদের স্বাগতম আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য তোমাদের রানী সিরিয়ালের আপডেট নিয়ে রানী জয়কে ফোন না করতে পেয়ে খুব চিন্তায় অস্থির হয়ে রয়েছে তখনই তার শ্বশুরমশাই বলে তুমি চিন্তা করো না রানী দেখুন না আমার মনটা খুব কুগাইছে কি যে হবে আমি বুঝতে পারছি না সব কিছু ভালোই হবে জয় রাত বারোটার আগে ঠিক ফিরে আসবে তুমি একদম কোনো চিন্তা করো না সবাই ভয় পেলেও তুমি কিন্তু পেও না বুঝতে পেরেছ যাও পড়ে যাও সবাই তোমাকে খুব খোঁজাখুঁজি করছে তখনই বিনু এসে রানীকে ওপরে নিয়ে চলে যায় রানী তো কোনোভাবেই জয়ের চিন্তা টেনশন ভুলতে পারছে না ভাবছি আনিসাদি যে মানুষ নিশ্চয়ই কিছু না কিছু ঘটিয়েছে যার কারণে জয় ফোন তুলছে না কিছু একটা সমস্যা তো রয়েছে যেটা জয় বাড়িতে বলতেও পারছে না সেটা কি জানারই চেষ্টা করছে রানী জয় অস্থির হয়ে যখন রয়েছে আনিশা বলে তুই চেয়ারে বসতো তুই আমার কেবিনেই থাক তুই চিন্তা করিস না আমি সব কিছু ক্ষতি করে হলেও আমি তোকে বাঁচাবো আমি কোনোভাবেই এই সমস্যার সমাধান না করে ছাড়বো না তোর কেরিয়ার নষ্ট হতে আমি দেবো না আনিসা দেখ আমি একজন ডাক্তার হিসাব কিতাব রাখা আমার দায়িত্ব নয় সেটা নিশ্চয়ই তুই জানিস তাহলে তুই কেন আসল কালপিটকে ধরছিস না কেন তুই আমাকে বাঁচানোর চেষ্টা করছিস আমি তো কোনো অন্যায় করিনি আমি জানি জয় কিন্তু দেখ তুই হুটহাট করে এই কেবিন থেকে বেরিয়ে যাস না এখানে থাক আমি আসছি জলটা খেয়ে তো ঠিক করে জয় মাথা ধরে গেছে ভাবে এরকমটাই তো আমি চেয়েছিলাম কারণ তুই আমাকে অনেক জ্বালিয়েছিস ভালোবাসার মানুষকে মাঝে মাঝে কষ্ট পেতে দেখতেও খুব ভালো লাগে আর সেই ঘটনাটাই আমি ঘটাচ্ছি তুই ভাবিস না জয় আমি তোকে ছাড়বো না আনিসা চলে যায় বাড়িতে পিঙ্কি বৌদি ভাবছে যে আনিশা কি করছে আমাকে কখনো বলে না অথচ আমি আনিসার চর হয়ে সব সময় ওকে সমস্ত বুদ্ধি পরামর্শ এইবারের খবরাখবর দিতে থাকি এবার আনিশাকে আমাকে ফোন করতে হবে ও যদি নিজে থেকে কিছু না বলে আমি সব কিছু ঘেটে দেব। কিচ্ছু ওর পরিকল্পনা সফল হতে আমি দেব না আর তখনই রানি এসে বলে মা আমি একটু তরকারিটা নাড়ি না আগুনের তাঁতের কাছে যেও না সমস্যা হবে তো আচ্ছা বাড়িতে পিকনিক হলে সবাই তো একটু একটু হাট বাতাবে দাও না ওকে করতে থ্যাংক ইউ রানি তুমি নিজেই কাজটা করতে চেয়েছো ফিঙ্কি বৌদি রিলিফ পেয়ে যায় বলে দেখলে কেমন মানুষ কেউ নিজে যেচে কাজ করতে চাইছে আর কেউ কাজ দেখে ভয় পালিয়ে যাচ্ছে এরকম করে বললে কি সব কিছু সমস্যার সমাধান হয়ে যাবে আচ্ছা ঠিক আছে তোমরা সবাই নাচ গান হই করো রান্না প্রায় শেষের দিকে হয়ে যাবে এত চিন্তা করার কিচ্ছু হয়নি বৌমা কোথায় এখন আমি আর পারি না মেজ বৌমা তো সব কিছু দেখাশোনা করে কুমোর ঘরে চলে গেছে মেজ বৌদি কুমু কান্না করছে বলে কি ব্যাপার দিদি ভাই তুমি কান্না করছো না চোখে কিছু একটা পড়েছে হয়তো রান্নার ঝাঁজ লেগেছে তো তাই এসব মিথ্যে বলে আমাকে কোনো লাভ হবে না কারণ আমি জানি তোমার কি হয়েছে তোমার মধ্যে কতটা ঝড় বয়ে যাচ্ছে তার মানে মানে অনেকদের সাথে তোমার সম্পর্কটা যে এরকম খারাপ সেটা আমি কখনো ভাবতে পারিনি তোমরা ভালোবেসে বিয়ে করেছিল অথচ তার পরিণাম এতটা জঘন্য আমরা উপর থেকে তোমাদের যেমনটা দেখি তেমনটা কখনোই বাস্তব নয় সেটা ভেবেই আমার সত্যিই খুব খারাপ লাগছিল তখনই কুমু দরজাটা আসিয়ে দেয় বলে দেখো এই সমস্ত কোনো কিছু বলো না কাউকে বুঝতে পারছো তো মাধুরী আমাকে একটু সময় দাও একটা সময় আসবে যখন আমি নিজেই নিজের সাথে লড়াই শেষ করব। এরপরে আমি বাড়ির সবাইকে সব সত্যিটা জানিয়ে দেব। কারণ কতদিন আর চেপে বসে থাকবো বলো আমার চাকরিটাও এখন আর নেই মেয়াদ ফুরিয়ে গেছে আর অনেকেরও চাকরি নেই ওই মানুষটার নতুন করে চাকরি বাকরি খোঁজার বা কোনো কাজ করার কোনো আগ্রহ নেই ও সবসময় এই বাড়ির সম্পত্তি টাকা পয়সা সব কিছুর লোভেই এখানে পড়ে আছে ভাবছে যে এই বাড়ি থেকে কোনো না কোনো একটা সমাধান সে করবে অন্য কোথাও যাবে না পরিশ্রম করতে চায় না শুধু অল্প পরিশ্রমে বেশি টাকার মালিক হতে চায় তারা কি কখনো ভালো হতে পারে বলো আমি সবটাই বুঝতে পারছি কিন্তু অনেক যে এরকম কাউকে বুঝতে পর্যন্ত দেয় না আমি তো সেটাই ভেবে পাই না তুমি দেখতে পাচ্ছ কতদিন হলো আমরা এই বাড়িতে এসেছি অথচ যাওয়ার কোনো নাম নিচ্ছে না আমি যেতে বললেও যাচ্ছে না কীরকম করে তখন কি করলো বুঝতে পারছো তো তাই বলছি মাধুরী আমি বাড়ির মা বাবাকে কি বলবো যে নিজে যেচে বিয়েটা করেছিলাম দেখে শুনে তাহলে কি আমি ভুলছিলাম আর যার কারণে আমি এই ভুল কাজের জন্য এখন পস্তাচ্ছি অনেকের সঙ্গে তো আমি থাকতে পারবো না কখনোই ওকে তো আমি মিউচুয়াল ডিভোর্স দেবোই আমিও তো সেটা বুঝতে পারছি না একজন ছেলে বিবাহিত হওয়া সত্ত্বেও কি করে অন্য মেয়ের সাথে সম্পর্কে জড়িয়ে থাকতে পারে তার কি এতটুকু বিবেক মনুষ্যত্ব নেই আমাদের স্বামী স্ত্রীর মধ্যে দেখেছে তো ভুল বোঝাবুঝি হয় সেটা মিটেও যায় আমরা ঝগড়া করি আবার আমার ওপর তোমার দাদাভাই অনেক সময় রাগ করে আমি ওর ওপর রাগ করি কিন্তু সেটা স্বামী স্ত্রীর মধ্যে হতেই পারে তাই বলে আমার মানুষটা দিন শেষে আমারই থাকে যেখানেই যাক যাই ঘোরাফেরা যেখানেই করুক না কেন দিন শেষে আমার কাছেই তাকে ফিরে আসতে হয় এটাই তো আমার স্বস্তির নিঃশ্বাস এটাই তো আমার স্বামী স্ত্রীর একটা বিশ্বাস ভরসা সেই জায়গাটাই তোমার নেই দিদিভাই আমার সত্যিই খুব কষ্ট হচ্ছে যে তোমার স্বামী দিন শেষে অন্য কারো এটা কি করে তুমি মেনে নাও আমার যদি কোনো উপায় থাকতো তাহলে কি মেনে নিতাম বলো তখনই অনেক চলে আসে বলে কাকে কি বলার কথা হচ্ছে দুজনে চুপ হয়ে যায় অনেকের সামনে মুখটা আর খোলে না ওদিকে জয় খুব চিন্তা টেনশনে রয়েছে আনিশা এসে বলে দেখ টাকা পয়সা দিয়ে রিপোর্টারদের কাছে যে ছবি ডকুমেন্ট যা কিছু ছিল সবটা আমি কিনে নিয়েছি কেন করলি আনিশা তুই এটা আমি যে অন্যায়টা করিনি তার জন্য এই প্রমাণগুলো লোপাট করার কি প্রয়োজন ছিল তুই ওই বাবুকে ধর উনি আসল কালপিট ওনাকে ধরে পুলিশ তদন্ত করলেই আসল সত্যিটা বেরিয়ে আসবে আসল কালপিট কে আমাকে ফাঁসানোর চেষ্টা করছে দেখ জয় আমি বলছি এই নার্সিংহোমের সাথে নাম জড়িয়ে যাবে তখন কি হবে বুঝতে পারছিস সেটা তাই আমি চাই না কোনো পুলিশ পাবলিক কোনো কিছু কেউ জানুক আসল অপরাধী সত্যিই শাস্তি পাবে তবে এরকম করে নয় লোক জানাজানি হলে নার্সিংহোমের কতটা বিপদ হবে একবার ভেবে দেখেছিস আর তুই একজন উঠতি ডাক্তার তোর এরকম শত্রু হতেই পারে আমি সবসময় চাই তোর যেন ভালো হয় তাই আমি তোকে বাঁচিয়ে নিলাম দেখ আমি তোকে হাতের তালুর মতো চিনি কোনো বিপদে আমি তোকে ছেড়ে যাব না সেই প্রতিশ্রুতি আমি সবসময় করেছিলাম আর আজকেও সেটাই করছি তুই এখানে বসতো জলটাও তো ঠিক করে খাসনি এই বলে জলের মধ্যে কয়েকটা ট্যাবলেট মিশিয়ে দেয় এরপরে জয়কে বলে নেই মাথা ব্যথার ওষুধ তুই তো এটাই খেতেইস এটা খেয়ে নেই জয়কে নিজে হাতে ওষুধটা দিলে জয় খেয়ে নেয় তারপরে জয় বলে না আমাকে বাড়ি যেতে হবে কেন তুই এই অবস্থায় বাড়িতে গিয়ে সবার সাথে রাগারাগি করবি ঝামেলা করবি সেসব কিন্তু ঠিক নয় তুই এখানে থাক আমি জানি তোর এখন একজন ভালো বন্ধুর প্রয়োজন আমি তোমাকে বন্ধু হিসাবে হারাতে চাই না জয় তাই বলছি তুই এখানে থাক কিছুক্ষণ পরে তোর যখন মাথাটা ঠান্ডা হয়ে যাবে তখন তুই বাড়ি চলে যাস আর আমি তোকে সেখানেই নিয়ে যাচ্ছি যেখানে গেলে তোর মাথা ঠান্ডা হবে বুঝতে পারছিস তো সেটা আমি যাবো না কোথাও কারণ বাড়িতে সবাই আমার জন্য অপেক্ষা করছে এমনকি রানিও আমি সেখানে গিয়ে কী করব জয় বারবার করে রানির নাম আর তোদের ভালোবাসা দেখে আমি কিন্তু যা কিছু অন্যায় করার করছি তুই আমাকে কখনো দোষারোপ করতে পারবি না কারণ আমি তোকে কখনোই নিজের থেকে হারিয়ে যেতে দেব না জয় আস্তে আস্তে মাথাটা ধরতে শুরু করেছে আনিসা বলে দেখ তুই যা কিছু করছিস না কেন আমি বুঝতে পারছি সেগুলোতে কোনো অন্যায় নেই কিন্তু তারপরেও জয় এগুলো লোক জানাজানি হলে কতটা খারাপ হবে একবার ভেবে দেখেছিস তোর ক্যারিয়ার শেষ হয়ে যাবে তুই কোনোভাবে আর ডাক্তারি পেশায় থাকতে পারবি না আমি সেটা কখনো হতে দেব না কারণ আমি অনেক কষ্ট করে পড়াশোনা করেছি আমার লাইসেন্স এত সহজে কি করে ক্যান্সেল হয় আমি তো কোনো অন্যায় বা অপরাধ করিনি যে অন্যায় করেছে তুই তাকে কেন ধরছিস না আনিসা তুই আমার পেছনে কেন পড়ে আছিস সেটাই তো আমি বুঝতে পারছি না জয় বাড়ি যাওয়ার জন্য চেষ্টা করে তখনই আনিশা তাকে আটকে দেয় কেন তুই আমাকে আটকাচ্ছিস দেখ আজকে এই বছরের শেষ দিনে তুই কারোর সাথে রাগ অভিমান করিস না সব কিছু ঠিক হয়ে যাবে তো আমি বললাম তো তখনই হঠাৎ রানী ফোন করে বসে জয়কে রানীর ফোন দেখে জয় বলে রানী ফোন করেছে ওকে আমাকে সব সত্যিটা জানাতে হবে তখনই আনিশা ফোন কেড়ে নেয় বলে এখন তুই কারোর সঙ্গে কথা বলে রাগ দেখাবি না কাউকে খারাপ ব্যবহার করবি না রানীর সঙ্গে খারাপ আচরণ করলেও তো পরিবারের সবাইকে জানাবে তখন ওরা টেনশন করবে তাই তুই এগুলো করার প্রয়োজন নেই আমি বাড়ির সবাইকে সবটা জানিয়ে দেব। তুই এখন ফোন ধরিস না তুই আমার সঙ্গে চল আমার কথাটা শোন দেখবি তোর ভালো লাগবে রানী আরও অবাক হয়ে যাচ্ছে যে জয় তো কখনও রানীর ফোন না রিসিভ করার মানুষ নয় তাহলে কি করে এইসব ঘটছে জয় নিশ্চয়ই কোনো বিপদে পড়েছে আর কি কারণে পড়েছে সেটা এবার রানীকে জানতে হবে কারণ কোনোভাবেই রানী তার স্বামীকে বিপদে পড়তে দেবে না আর আনির যে যেই সব কিছু ঘটাচ্ছে সেটা রানী শিওর তাই বারবার জয়কে ফোন করা সত্ত্বেও জয় ফোন রিসিভ করছে না আনিশার চাপে পড়ে আনিশা ভাবছি এটাই তো আমি চেয়েছিলাম রানী তুমি আমাকে অনেক কিছু জীবনে করিয়েছো এবার আরও দেখো না আমি কি কি করি তোমাদের দুজনকে আমি কখনো একসাথে থাকতে দেব না তোমরা আমার সঙ্গে যে অন্যায় করেছো তার শাস্তি তোমাদের এইভাবেই পেতে হবে জয়ের চোখে জল চলে এসেছে সে কোনোভাবেই চায় না তার ডাক্তারি লাইসেন্সটা ক্যান্সেল হয়ে যাক কিন্তু আনিস এমনভাবে চক্রান্ত করেছে যেখানে জয় ভয় পেতে বাধ্য হচ্ছে কি হতে চলেছে তোমাদের রানী সিরিয়ালের পরবর্তী টুইস্টে আনিসা জয়কে ওষুধ খাইয়ে রানীর থেকে সারা রাত দূরে রাখতে প্ল্যান করলো রানী বুঝতে পেরেছে কিছু একটা হয়েছে তাই রিতম তাকে ফোন করতে বলে কিন্তু রানী শাশুড়িমা বলে থাক না জয় কোনো একটা কাজে গেছে দেখো না পুলিশ আর ডাক্তারদের রাত বিরেত কোনো কিছু নেই পুজোর সময় কেমন মুখ গুঁজে কাজ করতে হয় তাই জয় গেছে ওর কাজ শেষ করেও ঠিক ফিরে আসবে তোমাকে অত চিন্তা করতে হবে না কিন্তু রানী তো বুঝতে পারছে যে তার মনের ভেতরে কি হচ্ছে তার স্বামীর বিপদে পড়ার আশঙ্কা তার মনে যে কতখানি ভয়ে ঢুকিয়ে দিয়েছে সেটা কেউ বুঝতে পারছে না কিন্তু রানী কোনোভাবেই এটা মানতে পারছে না আর ওদিকে জয় আনিশার চাপে পড়ে এখন ওর সাথে যেতে বাধ্য হচ্ছে আদৌ কি এবার আনিসা জয়কে নিজের কাছে আটকে রাখতে পারবে আর এই আটকে রাখতে গিয়ে এবার কি জয় মিস্টার গুপ্তার কাছেও খারাপ হয়ে যাবে জানতে হলে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন